আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জানি, তার সাথে আমাদের যে পরিচয় সেটা প্রাথমিকভাবে কোনো রাজনীতিবিদ হিসাবে নয়, অথবা একজন সামরিক কর্তা হিসাবেও নয়, যে তার কণ্ঠ আমরা বেতারে শুনেছিলাম। সে বেতারে যে কণ্ঠ শুনেছিলাম সেটা হচ্ছে, তিনি ঘোষণা করছিলেন মার্চ মাসে যে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছেন এবং বাংলাদেশের উপরে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, হত্যা, এর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার তিনি আহ্বান জানিয়েছিলেন এবং তিনি বাংলাদেশের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন। তার সেই ঘোষণার মধ্য দিয়ে তৎকালীন সময়ে বাংলাদেশের মানুষ যারা স্বায়ত্ব শাসনের জন্য, স্বাধিকারের জন্য, অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষায় যারা উজ্জীবিত ছিল, তাদেরকে নতুন আশায় সঞ্চারিত করেছিল। নতুন আশা এই জন্যেই বলব যে সেদিন রাজনৈতিক দলের অথবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের এই আহ্বান দেওয়ার কথা ছিল, কিন্তু সেদিন সে আহ্বান আমরা কোনো রাজনৈতিক নেতৃত্ব থেকে পাইনি। আমরা পেলাম যার নাম মেজর জিয়াউর রহমান, এবং মানুষ যারাকে মেজর জিয়া হিসাবে সেদিন চিনে জানতে পেরেছিল, তো সেই জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন আমার দৃষ্টিতে এই কারণে যে সেদিন যদি দেশের রাজনৈতিক শূন্যতা না থাকত, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার কথা ছিল না, কারণ তিনি সামরিক বাহিনীর একজন ব্যক্তি ছিলেন। তিনি একজন সামরিক বাহিনীর ব্যক্তি হলেও দেশপ্রেমিক মানুষ ছিলেন, এবং দেশপ্রেমিক মানুষের যে সেদিন বক্তব্য, সে বক্তব্য সারা জাতিকে উদ্বেলিত করেছিল। অর্থাৎ আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছি, স্বায়ত্ব শাসনের আন্দোলন করেছি, বিভিন্ন রাজনৈতিক দলের দলমত বিশেষে সংগ্রাম করেছে, তখন সেই সংগ্রামের একটা পর্যায়ে গিয়ে 69-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের সময়ে গিয়ে সেটা রাজনীতিহীন এবং নেতৃত্বহীন অবস্থায় চলে যাচ্ছিল। সেই পরিসরে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া আনুষ্ঠানিক ঘোষণা না দিতেন, তাহলে মানুষের মধ্যে ক্ষোভ দুঃখ নিয়ে, যে যন্ত্রণা নিয়ে যে তারা সংগ্রামে অবতীর্ণ হচ্ছিল, সেই সংগ্রামে করতে গিয়ে বাংলাদেশে শুধু বাঙালি নন, বাঙালির বাইরেও জাতি ছিল, বিহারি এবং অন্যান্যরা ছিল, সেই জায়গায় সেদিন একটা সাম্প্রদায়িকতার একটা বীজ, সেদিন সাম্প্রদায়িকতার বিষবাষ্প সেদিন লাগত, এবং এই আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এটাকে গৃহযুদ্ধে রূপান্তরিত হয়ে যেতে পারত। জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান আমার দৃষ্টিতে এবং প্রধান অবদান হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, এবং যে স্বাধীনতা ঘোষণার কারণে ঐক্যবদ্ধভাবে সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা লড়াই অবতীর্ণ হতে পেরেছিলাম, এবং সেই লড়াইয়ে আমরা জিতেছি। জিতে আমরা যে লড়াইয়ের যে প্রেক্ষিত ছিল, সে প্রেক্ষিত হচ্ছে আমরা স্বায়ত্ব শাসনের আন্দোলন, স্বাধিকারের আন্দোলন করতে গিয়ে নির্যাতন, নিপীড়ন তো হয়েছি, এবং আমরা এই স্বাধীনতার যে মূল লক্ষ্য, দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি এবং একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা সেদিন অর্জন করেছিলাম। কিন্তু আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই, অর্থনৈতিক মুক্তি মানুষের আনতে পারি নাই, এবং আমাদের স্বাধীনতার যে মূল্যবোধ, সে মূল্যবোধ আমরা লক্ষ্য করেছি যে যারা এই নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্ব স্বাধীনতার মূল্যবোধকে যথার্থভাবে মূল্যায়িত করে নাই। এখানে উল্লেখযোগ্য দিক হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তার এই শাহাদাত বার্ষিকীর এই সময়ে দুটা দিক আছে।
একটা হচ্ছে 71 সালে রাজনৈতিক শূন্যতার কারণে দেশের স্বাধীনতা ঘোষণা, যে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটি 7ই নভেম্বর, যে সিপাহী জনতার যে অভ্যুত্থান হলো, যে বিপ্লব হলো, সেই বিপ্লবেও তিনি আবার নেতৃত্ব প্রদান করলেন। যদি সেই বিপ্লবে তিনি নেতৃত্ব প্রদান না করতেন, তাহলে ওই জাসদের যে সশস্ত্র রাজনীতির যে ভূমিকা ছিল, সিপাহী এবং সামরিক বাহিনীর মধ্যে হস্তক্ষেপ করে দেশে একটা অশান্ত পরিবেশ এবং অস্ত্রের রাজনীতির দিকে ধাবিত করতেছিল, সে জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশটাকে রক্ষা করেছেন। এবং তিনি তখন 7ই নভেম্বরের ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তিনি দেশের যে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, দেশ পরিচালনা করলেন এবং সমস্ত রাজনৈতিক দল মত পদ সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদের যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতিকে ধারণ করে তিনি এগিয়ে গেলেন। এবং সেই সময়ে আমরা লক্ষ্য করেছি যে 77-এর পরে যেখানে বাকশাল ছিল একদলীয় শাসন ব্যবস্থা, তিনি সেখানে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। একজন সামরিক ব্যক্তির ব্যাকগ্রাউন্ড থেকে এই যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অবকাঠামোগত যে বিনির্মাণ, সেটা তার মাধ্যমে হয়েছিল এবং সেটা কিন্তু একটা কোনো সামরিক ব্যক্তির কাছ থেকে পাওয়াটা অস্বাভাবিক ছিল। তার কাছ থেকে জনগণ সেটা পেয়েছিল, গণতন্ত্র পেয়েছিল, ভোটাধিকার পেয়েছিল এবং জনগণের অর্থনৈতিক যে মুক্তি, অর্থাৎ তিনি বলেছিলেন যে আমাদের রাজনীতি কৃষকের আইলে আইলে, আমাদের রাজনীতি শ্রমিকের বস্তিতে বস্তিতে। আমরা আমাদের এই যে রাজনৈতিক যে নেতৃত্ব আজকে আছি, তারা যদি জনগণের অর্থনৈতিক মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষের আত্মাহুতির বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা নিষ্ফল হবে। তাই তিনি সেদিন রাজনীতিকে তিনি বলেছিলেন যে অর্থনীতি প্রধান রাজনীতি আমাদের করতে হবে, যে অর্থনীতি আমাদের অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থানের একটা ন্যূনতম সুযোগ সৃষ্টি করবে এবং যে অর্থনীতি গণতন্ত্রকে সামনে রেখে উন্নয়নের পথে এগিয়ে যাবে, গণতন্ত্রবিহীন কোনো উন্নয়ন আর কোনো কাজে আসবে না। তাই তিনি একজন সামরিক ব্যাকগ্রাউন্ডের বড় ধরনের মানুষ হয়েও তিনি কিন্তু গণতন্ত্রকে লালন করা এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার একটা প্রচেষ্টা তিনি গ্রহণ করে সফল হয়েছিলেন। তার সময়ে তিনি আওয়ামী লীগ, তার সময়ে জাসদ, তার সময়ে মুসলিম লীগ সহ যেসব রাজনৈতিক দলগুলো ছিল, সমস্ত রাজনৈতিক দলগুলোকে সাথে তিনি রাত দিন আলোচনা করে একটা জাতীয় কনসেনসাস তিনি তৈয়ার করেছিলেন এবং এই জাতীয় কনসেনসাস তৈয়ার করে দেশে ভোট, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেশে তিনি পার্লামেন্টকে শক্তিশালী করলেন এবং দেশের মানুষ আবার নতুন উদ্যমে এই যে 71 সালের স্বাধীনতা যুদ্ধে জনগণের মনের মধ্যে যে স্পৃহা, যে জনগণের মধ্যে যে সাহসিকতা এবং সেই সাহসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার যে প্রেরণা সেদিন পেয়ে রক্ত দিয়েছিল, আবার জাতি জিয়াউর রহমানের নেতৃত্ব পেয়ে সেভাবে আবার এগিয়ে গেলেন এবং তিনি দেশের জনগণের কল্যাণে নিজের জীবনকেও উৎসর্গিত করলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 71-এর মুক্তি সংগ্রামের যে মূল যে চেতনা, যে জাতীয়তাবাদী চিন্তা, জাতীয়তাবাদী রাজনীতি, সেই রাজনীতিকে তিনি ধারণ করে তিনি এগিয়ে গেছেন। সেটা ধারণ করে নিজের মধ্যে তার সীমাবদ্ধ রাখেন নাই, অথবা নিজে একটি দল করার জন্য শুধু চেষ্টা করেন নাই, তিনি চেয়েছেন সারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, ইতিপূর্বে আমি বলেছি যে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলকে আলোচনায় এনে জাতীয়তাবাদী রাজনীতির একটি মূল মন্ত্র তিনি সেখানে দিয়েছিলেন এবং যে বাংলা জাতীয়তাবাদী চিন্তা চেতনার, জাতীয়তাবাদের রাজনীতির কারণে এই দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হয়েছিল, যেখানে বাংলাদেশের স্বাধীনতার পরে বাংলাদেশের রাজনীতিতে
গণতন্ত্র এবং জাতীয়তাবাদের অনেক বেশি উন্মেষ হওয়ার কথা, সেখানে বাকশাল গঠন করে তৎকালীন সরকার, তৎকালীন আওয়ামী লীগ এখানে জনগণের গণতন্ত্রকে রুদ্ধ করে দিয়েছিল এবং এখানে দেশে মানুষ না খেয়ে মরেছে এবং দেশটি একটি লুটপাটের মধ্যে চলে গিয়েছিল। সেই জায়গা থেকে ফেরত এনে এবং ওই জাসদের যে অস্ত্রের রাজনীতি, সে অস্ত্রের রাজনীতি থেকে অস্ত্র উদ্ধার করে যে দেশের মানুষের স্বাভাবিক জীবন যাপনে তার যে ভূমিকা ছিল এটা অনন্য, এবং এটা কিন্তু পৃথিবীর অন্যান্য বিশ্ব রাজনীতির নেতাদের সাথে তুলনা করলে কিন্তু মনে হয় যে এখানে ব্যতিক্রমধর্মী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই এখানে জাতীয়তাবাদী রাজনীতির যে স্ফুরণ ঘটিয়েছিলেন এবং সেটার যে ধারাবাহিকতা সেটা তাঁর আমৃত্যু সেটা চলেছিল এবং এটাকে ধারণ করে এগিয়ে গিয়েছিলেন আমাদের বর্তমান তারই পার্টি, তারই প্রতিষ্ঠিত দল জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়া। এবং খালেদা জিয়ার নেতৃত্বে আবার আমরা আজকে যে সংকট দেশে চলছে, গণতন্ত্রের সংকট, অর্থনৈতিক সংকট এবং একটি একদলীয় শাসন ব্যবস্থার রূপে শোষণ শাসন, এগুলোর বিপরীতে এগিয়ে যাওয়ার যে প্রেরণা, এই প্রেরণা কিন্তু মূলত এসছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি থেকে, তার কর্মকাণ্ড থেকে, তার ব্যক্তি জীবন থেকে। আজকে আমরা এই তার এই শাহাদাত দিবসে আমরা তার সেই তাকে দেখে তার থেকে উদাহরণ নিয়ে তার জীবন ধারণ এবং তার রাষ্ট্র পরিচালনা পদ্ধতি দেখে আমরা আরও জানব, আরও শিখব এবং সে পথে আমরা এগিয়ে যাব।